তাহলে কত পাহাড়ালা মানুষ আমরা বুঝতে পেরেছি, কত মর্যাদাবান ব্যক্তি আমরা। আমরা নিজেরা বলি না, এটা স্বয়ং আমার আল্লাহ বলছে যে উম্মতি মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। ও সোনামণিকেরা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের দিয়ে জান্নাত জাহান্নামের বর্ণনা করছিলেন, জান্নাত জাহান্নামের বর্ণনা দিচ্ছেন কে? আমার আপনার নবী। জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামেরা আল্লাহর নবীর চার মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহর নবীর চার মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলছে, এও আমার সাহাবাই কেরামেরা, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব বিচার করে দেবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তারা জান্নাতের অবস্থান করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে বলতে লাগবে, এই আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ। কোরআন শরীফের মধ্যে যেটা ওয়াদা করেছিলাম আমি আল্লাহ, জান্নাতে যেটা দেওয়ার কথা ঘোষণা করেছিলাম তোমরা কি জান্নাতের ভিতরে সেটা পেয়ে গিয়েছো? এই সময় আমার আল্লাহ আরো বলতে থাকবেন, এ আমার জান্নাতি বান্দারা, তোমরা হাদিস শরীফের মধ্যে যেটা পড়েছিলে তোমরা কি সেই নাজ নিয়ামত কোন জান্নাতের ভিতরে পেয়ে গিয়েছো? আমার আল্লাহ আবারও প্রশ্ন করতে থাকবে, এ আমার জান্নাতি বান্দারা, আমার আলেমেরা জান্নাতের যে বর্ণনা দিয়েছিল, জান্নাতের যে নাজ নিয়ামতের কথা বলেছিল, আজ তোমরা জান্নাতের ভিতরে সেগুলো কি পেয়ে গিয়েছো? সেগুলো কি তোমরা সব পেয়েছো? জান্নাতি বান্দারা ওই সময় বলতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ, আমরা দুনিয়ার বুকে কোরআনের ভাষা অনুযায়ী কোরআনের কথা অনুযায়ী আমরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো পেয়ে গিয়েছি, আমরা হাদিসের কথা অনুযায়ী আমরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো পেয়ে গিয়েছি। আল্লাহ আমরা আলেমদের মুখে যে নাজ নিয়ামতের কথা শুনেছিলাম সেগুলো আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ আমরা এত কিছু পেয়েও আমাদের মনে এক মুহূর্তের জন্য স্থির হয় না, আল্লাহ আমরা জান্নাতে এত কিছু পাওয়ার পরেও আমাদের জান্নাতটা যেন খালি 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 মনে হয়। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলেন, ও আমার জান্নাতি বান্দারা, কেন আমার এত জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে কি তোমাদের মনটা ভরে না ভরে না? ওই সময় জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে না দেখি আমরা আপনার কোরআনের কথাটা মেনেছি, আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে না দেখি আমরা আমরা নামাজ পড়েছি, আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে না দেখে আপনি হালাল খাদ্য খেতে বলেছেন আমরা হালাল খাদ্য খেয়েছি, আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে না দেখে আপনি কোরআনের মধ্যে নিষেধ করেছেন সুদ খাওয়ার কথা নিষেধ করেছেন, আমরা সুদ খাইনি আল্লাহ, আল্লাহ আপনাকে না দেখে আমরা দুনিয়ার বুকে ব্যভিচারি করি না, আল্লাহ আপনাকে না দেখে আপনি কোরআনের মধ্যে নিষেধ করেছেন বেঈমান বেদিন কাফফারে কুরাইশরা যেরকম তাদের জানত জানত কন্যা সন্তানদেরকে বালির মধ্যে ফুটে দিত, আমরাও সেরকম তাদের আমাদের কন্যা সন্তানদেরকে বালির মধ্যে ফুটে দেননি। আল্লাহ বলছে, আমার জান্নাতের নাজ নিয়ামত সব তোমরা পেয়েছো কিন্তু তোমাদের মনটা, তোমাদের মনে কেন শান্তি নেই সুখ নেই? জান্নাতি বান্দারা ওই সময় বলতে লাগবে, আল্লাহ দুনিয়ার বুকে জীবিত থাকাকালীন আমরা আপনাকে দেখতে পাইনি আল্লাহ, কিন্তু আপনার কথা আমরা মেনেছি।
চলেছি আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে আমরা দেখতে পাইনি কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আপনি নিষেধ করেছেন সুদ খাবার কথা নিষেধ করেছেন আমরা সুদটা বর্জন করেছি আল্লাহ মদ খাবার কথা আপনি নিষেধ করেছেন আমরা মদ থেকে দূরে সরে এসেছি আল্লাহ আপনি নারীবাজি করতে বারণ করেছেন আমরা নারীবাজি থেকে দূরে সরে এসেছি রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে জুয়া লটারি খেলতে বারণ করেছেন আমরা সেগুলো বাদ দিয়েছি একমাত্র আপনাকে না দেখে আপনার কথা আপনার ভাষাটা মেনে নিয়ে আমরা আপনার সমস্ত কাজগুলো আমরা করেছি না 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 আল্লাহ আজকে আমাদের জান্নাতটা খালি খালি লাগছে কারণ হলো যে আল্লাহকে আমরা দুনিয়ার বুকে দেখি না সেই আল্লাহকে আমরা জান্নাতে যতক্ষণ না দেখব ততক্ষণ যেন আমাদের মনে শান্তি আসবে না ততক্ষণ আমাদের মনে শান্তি আসে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে দিদার করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ও সোনা মানিকেরা জান্নাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন বান্দা বান্দীদেরকে দিদার হয়ে যাবে বান্দা বান্দীরা দিদার করার পরে বান্দা বান্দীরা জান্নাতের ভিতরে এত চিল্লামিল্লি করবে এত আওয়াজ করবে এত বিকট আওয়াজ করবে ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এ আমার জান্নাতি বান্দারা আমি আল্লাহ আমার সঙ্গে তো তোমাদের দিদার হয়ে গেল তবু কেন এখনো জান্নাতের ভিতরে চিল্লামিল্লি করছো জান্নাতের ভিতরে ঝগড়াঝাটি করছো ওই সময় জান্নাতি বান্দারা বলতে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ আমরা জান্নাতের ভিতরে চিল্লামিল্লি করছি এই চিল্লামিল্লিটা অন্য কোন চিল্লামিল্লি নয় এই সময় জান্নাতি বান্দারা কেউ আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে 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 বলতে থাকবে রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো আমাকে জান্নাতি করে পাঠিয়েছেন আপনি তো আমাকে জান্নাত দিয়েছেন রব্বুল আলামিন আমাদের চিল্লামিল্লিটা অন্য কোন চিল্লা নয় আজকের আমাদের আমাদের একটা আরজু আপনার কাছে সে আরজুটা হলো রব্বুল আলামিন আল্লাহ আমরা জান্নাতি মানুষ হয়ে গিয়েছি আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করেছি কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা যে মা আমার 10 মাস 9 দিন গর্ভে রেখেছিল আমি আপনার ফয়সালা আল্লাহ আমি জান্নাতি হলাম কিন্তু আপনার ফয়সালা সঠিক হয়েছে আমার মা গর্ভধারিণী মা আমার মা জাহান্নামী হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ আমার মা যদি জাহান্নামী হয়ে যায় আমি তার সন্তান হয়ে আমি জান্নাতের ভিতরে কিভাবে থাকব ও সোনা মানিকেরা দুনিয়ার বুকে আমাকে জন্ম দিয়েছিল কিন্তু আপনার হুকুমগুলো সঠিকভাবে মানতে পারেনি আপনার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারেনি কিন্তু আমার মা আপনার হুকুমগুলো না মানতে পারলেও আমার মায়ের ভিতরে কিঞ্চিত পরিমাণে ঈমান ছিল এটা আমি জানি আমার মায়ের ভিতরে শস্য পরিমাণ ঈমান ছিল কারণ আমার আম্মা জান জীবন দশায় একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলিমাটা পড়ে দিয়েছিল আল্লাহ আমার মা তার কর্মের জন্য আজকে জাহান্নামী হয়ে গিয়েছে আমার মা তার কর্মের জন্য তিনি আজ জাহান্নামী হয়ে গিয়েছে কিন্তু
কিন্তু আমার মায়ের ভিতরে সর্ষা পরিমাণ ঈমান ছিল, আমি তার সন্তান জান্নাতি হয়েও আমার মনে শান্তি নাই, আমার মনে দুঃখ, আমার মনে বড্ড দুঃখ। আল্লাহ আপনি যত কোন পর্যন্ত আমার মাকে জাহান্নাম তে না বাইর বের করে দিচ্ছেন, তত কোন পর্যন্ত আমি তার সন্তান হয়ে আমার মনে কোন রকম শান্তি আসে না। জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে গিয়ে তার মায়ের কথা ভুলবে না। ও শোনা আমার ইকরা, কোন এক ব্যক্তি আবারও দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা পিতা, যে পিতার আশ্রয় আমি ছিলাম দুনিয়ার মুখে, রব্বুল আলামিন আল্লাহ, আমার জন্মদাতা পিতা, আপনার ফয়সালায় তিনি জাহান্নামী হয়ে গিয়েছে আল্লাহ, কিন্তু আমার আব্বা যারা পরিমাণ ঈমান ছিল, আমার আব্বার ভিতরে সর্ষা পরিমাণ ঈমান ছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা দুনিয়ার বুকে সংসারের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আপনার হুকুমগুলো মানতে পারিনি, আল্লাহ আপনার হুকুমগুলো আদায় করতে পারিনি, আল্লাহ আপনার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারিনি, আল্লাহ সেই জন্যে তার আজাবে জাহান্নাম ঠিকানা হয়েছে, তিনি শাস্তি পাচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু না 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 না, আমি তার সন্তান, আমি এটা জানি আমার আব্বার ভিতরে সর্ষা পরিমাণ ঈমান ছিল, আমার আব্বার ভিতরে সর্ষা পরিমাণ ঈমান ছিল, আল্লাহ আপনার হাবিব তো বলেছেন কারোর ভিতরে যদি সর্ষা পরিমাণ ঈমান থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে রাখবেন না। ও রব্বুল আলামিন আজকের আমরা তাদের সন্তান হয়ে, আজকের আমরা তাদের ছেলে হয়ে জান্নাতি মানুষ হয়ে গেলাম, কিন্তু না না না, আমার জন্মদাতা পিতা জাহান্নামে থাকবে, আমার এটা সহ্য হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা তাদের পিতার জন্য আল্লাহর কাছে আরজু করবে, সুপারিশ করবে। ও সোনা মালিকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, কেউ বা দাঁড়িয়ে পড়বে, কেউ বা দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন দুনিয়ার মুখে আমার সন্তান সন্ততিরা ছিল, আল্লাহ দুনিয়ার মুখে আমার সন্তানেরা ছিল, তাদেরকে নামাজের হুকুম দেওয়া হয়েছিল, আল্লাহ তারা নামাজ পড়েনি, আল্লাহ তাদেরকে রোজার হুকুম দেওয়া হয়েছিল, আল্লাহ আপনার হুকুমগুলো তারা মানতে পারেনি, রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলেটা আমার মেয়েটা তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেনি, আল্লাহ তারা সারা শরিয়াতের হুকুমগুলো মানতে পারেনি, আল্লাহ আমার মেয়েটা পর্দার ভিতরে থাকতে পারেনি, রব্বুল আলামিন আল্লাহ কিন্তু আমার সন্তান সন্ততিরা তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, তাদেরকে আমি তাদের বাপ হয়ে তাদেরকে আমি কলেমাটা পড়িয়েছিলাম, যে কলেমাটা একবার পড়লে ঈমানটা এসে যায়, এই কলেমাটা তাদেরকে আমি পড়িয়েছিলাম, রব্বুল আলামিন আল্লাহ আজকের আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, তারা হয়তো আপনার হুকুমগুলো মানতে পারেনি, তারা আপনার হুকুমগুলো হয়তো সঠিকভাবে আদায় করতে পারেনি, আল্লাহ তবুও তাদের ভিতরে সর্ষা পরিমাণ ঈমান ছিল, তাদের ভিতরে সর্ষা পরিমাণ ঈমান ছিল, আল্লাহ সর্ষা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাদেরকে জাহান্নাম তো রেহাই করে আল্লাহ আপনার দয়ার জান্নাত তাদেরকে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য বাপ যদি জান্নাতি হয় বাপও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, স্ত্রীর জন্য স্বামী যদি জান্নাতি হয় স্বামী স্ত্রীর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, স্ত্রী যদি জান্নাতি হয় স্ত্রী স্বামীর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি আমরা কারোর সন্তান, কারোর পিতা, কারোর দাদা, কারোর স্বামী, কারোর বাপ আছি তো নাকি? যারা আমরা বসেছি কারোর সন্তান, কারোর পিতা, কারোর দাদা, কারোর স্বামী আমরা সকলেই আছি,
কিন্তু যারা এই রাস্তায় ঘুরছে আর এই বাজারে ঘুরছে এরা মনে হচ্ছে কারোর পিতাও নয় কারোর স্বামীও নয় কারোর ছেলেও নয় এরা মনে হচ্ছে সব হিজড়া নাকি সোনা মানিকা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন আবারও একজন জান্নাতি বান্দা উঠে আবারও একজন জান্নাতি বান্দা উঠে কি আছে আমারও জান্নাতি একজন বান্দা উঠে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করবে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন কিন্তু যে স্ত্রীর সঙ্গে আমি দুনিয়ার বুকে সংসার করেছি আল্লাহ সেই স্ত্রী আজকে জাহান্নামী হয়ে গিয়েছে কিন্তু আমার স্ত্রীকে আমি পর্দার কথা বলতাম তিনি পর্দা করতে পারতেন না পর্দা না করার জন্য আমার স্ত্রীটা জাহান্নামী হয়েছে আল্লাহ কিন্তু না 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 আমার স্ত্রীর ভিতরে শস্য পরিমাণ পাকার জায়গাটা খুলে দাও পাকার জায়গাটা খুলে দাও পুড়ে গেছে আমার স্ত্রীর ভিতরে শস্য পরিমাণ ঈমান ছিল আমার স্ত্রীর ভিতরে শস্য পরিমাণ ঈমান থাকার জন্য আমার স্ত্রী যে ভুলগুলো করেছে আমার স্ত্রী যে কাজগুলো করতে পারেনি যে হুকুম হাকামগুলো মানতে পারেনি আপনার বিচারে আপনার ফয়সালায় আমার স্ত্রী জাহান্নামী হয়ে গিয়েছে আল্লাহ আপনার কাছে আমাদের ফরিয়াদ এটাই যে আমার স্ত্রীকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ আমাদের সঙ্গী করে আমাদের সাথী করে আমাদের জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ করে পাঠিয়ে দেন জান্নাতি ব্যক্তিরা তারাও এইভাবে ফরিয়াদ করবে ছেলের জন্য বাপের জন্য মায়ের জন্য স্ত্রীর জন্য দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে গিয়েছে তাদের জন্য জান্নাতি বান্দারা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য করতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে ও আমার জান্নাতি বান্দারা তোমরা জান্নাতের নাজ নিয়ামত গুলো সব পেয়েছো আমি আল্লাহ যেটা ওয়াদা করেছিলাম সেটা আমি তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করব বলেছি আমি আল্লাহ তোমাদেরকে দিদার করিয়ে দিয়েছি আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমার আমার বান্দা বান্দিদের ভিতরে উম্মতি মুহাম্মাদীদের ভিতরে শস্যা পরিমাণ যদি ইমান থাকে ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামে রাখবো না এ আমার বান্দা বান্দিরা এ আমার হাবিবের উম্মাত উম্মাতিরা আজকে তোমরা জান্নাতি হয়ে গিয়েছো আজকে তোমরা ফরিয়াদ করেছো আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ এটা মঞ্জুর করে নিলাম যাও যাও চলে যাও তোমরা ওই জাহান্নাম থেকে তোমাদের আত্মীয় স্বজনদেরকে জাহান্নাম থেকে তোমরা বার করে আনো আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে যাও চলে যাও তোমরা জাহান্নাম থেকে তোমাদের আত্মীয় স্বজনদেরকে বার করে নিয়ে এসো আচ্ছা আল্লাহ পারমিশন তো দিলেন জাহান্নাম থেকে বার করে আনার জন্য কিন্তু জাহান্নামের ভিতরে চারটে সমস্যা এক নম্বর সমস্যা জাহান্নামটা অত্যন্ত গভীর দ্বিতীয় লম্বা সমস্যা জাহান্নামের আগুন একেবারে কালো আর জাহান্নামের আগুন যদি কালো হয় তোর ভিতরে আত্মীয় স্বজনদের খুঁজে বার করা যাবে কিছু দেখতে পাওয়া যাবে জাহান্নাম এত গভীর হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন এমন সময় একটা আওয়াজ শুনতে পাওয়া গেল সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ আল্লাহ নবী বললেন একটা বড় পাথর
জাহান্নামের ভিতরে ফেলেছে। 70 বছর আগে পাথরটা ফেলা হয়েছে উপর থেকে, আজকের সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। তাহলে কতটা গভীর জাহান্নাম? শোনা মানিকেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিলেন, হে আমার সাহাবাই কেরামেরা, ওই সময় জাহান্নামী জাহান্নামীদেরকে বার করার জন্য, জান্নাতি বান্দারা তাদের আত্মীয় স্বজনদেরকে বার করার জন্য জান্নাত থেকে যখন জাহান্নামের কিনারা ধরে যাবে, তাদের মনে মনে এটাই হবে, তারা মনে মনে চিন্তা করতে লাগবে, জাহান্নামের আগুনের কালারটা তো কালো, আমার আত্মীয় স্বজনদেরকে আমি কিভাবে চিনতে পারবো, জাহান্নামের গভীরতা তো অনেক বেশি, আমার আত্মীয় স্বজনদেরকে আমি কিভাবে চিনতে পারবো, কেউ বা চিন্তা করবে আমার আত্মীয় স্বজনেরা তারা জাহান্নামে যে উত্তাপ আগুন, যে তীব্রতা আগুন, সেই আগুনে পুরো ঝলসে হয়ে ঝলসে গিয়েছে আমার ওই আত্মীয় স্বজনদেরকে, আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার বেটাকে, আমার বেটিকে আমি কিভাবে তাদেরকে চিনতে পারবো? তারা যাবে জাহান্নামের কিনারায়, কিন্তু তারা চিন্তা করবে যে কিভাবে আমরা পারবো, চিনবো কি করে? কটা বলেছি জাহান্নামের ভিতরে অসুবিধে? চারটে। একটা হলো অন্ধকার, দুটো হলো গভীর, অত্যন্ত গভীর, আর তৃতীয় লম্বার হলো আগুনের তীব্রতা, আগুনের ঝলক এত বেশি, দুনিয়ার যে আগুন আছে এই আগুনের থেকে 70 গুণ বেশি ঝলক বেশি জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি আগুন। এই আগুনটাকে 3000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। 3000 বছর জ্বালানোর পরে ফেরেশতারা রিপোর্ট করছে, রিপোর্ট দিচ্ছে আল্লাহ, এবার জাহান্নামের আগুনটা কালো হয়ে গিয়েছে। আল্লাহ বললেন এইবারে ঠিক হয়েছে, আমি উম্মতি মুহাম্মাদির মর্যাদা কতটা বেশি সেইটা আলোচনা করার জন্য এতদূর পর্যন্ত এসেছি। তাহলে জান্নাতের ভিতর থেকে কারা যাচ্ছে জাহান্নামীদের বার করতে? কারা যাচ্ছে? উম্মতি মুহাম্মাদীরা। আর উম্মতি মুহাম্মাদীরা কারা? আমরা তো নাকি? তাহলে আমাদের নসিবটা কত ভালো আল্লাহ করেছেন বুঝতে পারছেন? সেই নবীর নবী দিবস উপলক্ষে আমরা এখানে বসেছি, যারা এখনো বাইরে ঘুরছেন তাদের কি মনে হয় না যে আমরা কোন নবীর উম্মত? আমরা রাস্তায় ঘুরছি। শোনা মানিকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আমি খুব লম্বা করব না, সময় আমার খুব সংক্ষেপ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। ওই সময় আল্লাহর নবী জানাচ্ছেন, জাহান জান্নাতি ব্যক্তিরা তারা জাহান্নামের দিকে যখন আগাবে, তাদের মনে একটা চিন্তা করবে, তারা মনে মনে একটা চিন্তা করবে, না 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 না, জাহান্নামের তীব্রতার আগুন, যে আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি, সেই আগুনকে আবার 3000 বছর ধরে আমার আল্লাহর ফেরেশতারা জ্বালিয়ে জ্বালিয়ে ওই আগুনটাকে কালো রঙে পরিণত করেছে, ওই আগুন কালো রঙের পরিণত হয়ে গিয়েছে, ওই আগুনের ভিতরে আমার আত্মীয় স্বজনদেরকে আমরা কিভাবে চিনতে পারবো? আবারও কেউ বা ভাবছে, আবার কেউ বা ভাবছে জাহান্নামের যে গভীরতা, জাহান্নামের যে গভীর, ওই গভীরের ভিতরে যদি আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের বিবিরা, আমাদের আম্মা জানেরা, আমাদের আব্বা জানেরা যদি পড়ে থাকে, আমরা তাদেরকে কিভাবে চিনবো? কিভাবে তাদেরকে চিনবো? ও শোনা মানিকেরা, আল্লাহ নবী আবারও বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তাদের চেহারাটা বদল করে দেওয়া হবে, তাদের এই যে চেহারাটা আছে
মানুষের চেহারা থাকবে না কারোর বা চেহারা শুকরের মতন করে দেবে কারোর বা চেহারা বাঁদরের মতন করে দেবে কারোর বা চেহারা কুত্তার মতন করে দেবে কারোর বা চেহারা আপনার অন্য কোন পশুর মতন করে দেবে তিন নম্বর মানুষের চেহারা এক নম্বর বলেছি কালো দ্বিতীয় নম্বর হলো গভীরতা তৃতীয় নম্বর হলো আগুনের তেজ বেশি চতুর্থ নম্বর হলো তাদের চেহারাটা বেআকৃতি করে দেবে কারোর কুত্তার মতন আকৃতি কারোর বাঁদরের মতন কারোর শুকরের মতন এরকম আকৃতি করে আল্লাহ কারুন জাহান্নামে দেবেন এখন ভাবেন যদি আল্লাহ একে কালো অন্ধকার দ্বিতীয় কথা গভীরতা তৃতীয় লম্বার আগুনের তেজ খুব বেশি তাতে যদি মানুষ পড়ে তার তো কিচ্ছু আর চেনা যাবে না আর চতুর্থ লম্বা তাদের আকৃতি আল্লাহ পাল্টে দেবে এখন ওই জান্নাতি বান্দারা কিভাবে তাদের আত্মীয় স্বজনদেরকে চিনতে পারবে খুব জটিল একটা অসনা মানিকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাটা বললেন যখন এই কথাটা এই কথাগুলো বললেন সাহাবাই কেরামেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর তাহলে আমার আম্মা জামদেরকে আমরা কিভাবে চিনব আমাদের আব্বাদেরকে আমরা কিভাবে চিনব আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা কিভাবে চিনব আল্লাহ আল্লাহ যদি এইভাবে তাদের চেহারা গুলো বিকৃতি করে দেয় তাহলে আমাদের ভাইদেরকে আমরা কিভাবে চিনব ও আল্লাহ নবী আপনি একটু আমাদেরকে বলেন বলেন এই সময় আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বললেন এ আমার সাহাবাই কেরামেরা কেদো না বাবা কেদো না কেদো না বাবা কেদো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য উম্মতি মুহাম্মাদীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ নবী হিসাবে আমার আল্লাহ আমার উম্মতি মুহাম্মাদীদেরকে আমার উম্মত উম্মতিদেরকে যখন জাহান্নামে দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমি রাসূলুল্লাহ আমার খাতিরে আমার উম্মত উম্মতিদের চেহারা গুলো বদলাবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও সোনা মানিকেরা আল্লাহ নবী আরো জানালেন ও সোনা মানিকেরা আল্লাহ নবী আরো ফরমাচ্ছেন এ আমার সাহাবায়ে কেরামেরা ওই যে বিরাট গভীরতা দেখতে পাচ্ছ ওই যে বিরাট গভীরতা জাহান্নামের ভিতর ওই জাহান্নামের ভিতরে আমার উম্মাত উম্মাতিরা যখন যাবে আমার উম্মাত উম্মাতিরা যখন যাবে তাদের চেহারাটা আল্লাহ